সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক ভিডিও শুরুতে একটা দাবি রেখে আজকের ভিডিও শুরু করতে চাই বাংলাদেশের যতগুলা গণপরিবহন সিস্টেম আছে হোক ট্রেন হোক প্রাইভেট বাস হোক সরকারি বাস হোক সিএনজি হোক প্রাইভেট কার যতগুলা পাবলিক পরিবহন আছে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা আর যেসব গাড়ি এতে আসে সেইখানেও পার্সোনাল সিসিটিভি ক্যামেরা রাখা শতভাগ জরুরি বাধ্যতামূলক এমন একটা আইন চালু করা চাই কারণ কি প্রতিনিয়ত আমি আপনি বা আমাদের পরিবারের বোনেরা পেটের তারগিতে রিজিকের কারণে মানে পরিবারের প্রয়োজনে অনেকেই ঘর থেকে বের হয়ে জব করতে হচ্ছে কেউ চলচ্চিত্রে করছেন কেউ কি বলা হয় যে দোকানে করছেন কেউ গার্মেন্টসে করছেন করতে হচ্ছে এখন যেহেতু করতে হচ্ছে সেহেতু তাদেরকে ট্রাভেলিং করতে হয় এখান থেকে সেইখানে তারা বাসে বা সিএনজিতে প্রাইভেট কারে যাতায়াত করতে হয় আর এর মাঝখানে আজকের এই ঘটনা থেকে নসিহত নেবেন আমাদেরকেও সচেতন থাকতে হবে আর যারা দেখার চোখটোক বন্ধ না করে আবার একটু দেখেন কারণ দেশ আগে যাচ্ছে উন্নয়নের ছোঁয়া লাগছে কিন্তু এই জায়গাগুলো উন্নয়নের ছোঁয়ার বাহিরে এখনও রয়ে গেছে নাকি তাদেরকে আসলে মানে আইন মানানো যাচ্ছে না সেটা যারা দেখার তারা দেখবেন আমাদের নারায়ণগঞ্জের মদনপুরে পরিমণি নামক একজন বোন তিনি চলন্ত বাসে সেই বাসের ড্রাইভার আর দুই হেল্পারের হাতে আপনার ধর্ষণের শিকার হয়েছেন আপনি শোনেন কীভাবে প্ল্যানটা করছে নিজের পরিবার নিয়ে দেশে চলাফেরা করতে গেলেও রাতের বেলা একটু সাবধানে থাকবেন কারণ ঘটনা হওয়ার পরে ভাই আসলে দিন শেষে কিছু করার নাই বুঝেন তবে এই ধরনের যারা অপরাধী আছে এগুলো হচ্ছে প্রকৃতপক্ষের ধর্ষণ আর এই সব ধর্ষকদের বেঁচে থাকার কোনো অধিকার নাই আমার মনে হয় যে এদেরকে মাইরা ফেলা দরকার ঘটনা হচ্ছে নারায়ণগঞ্জের মদনপুরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিমবরাইল এলাকায় আপনার মুক্তিযুদ্ধ পরিবহন নামক একটা বাস আছে তো সেই বাসেই আমাদের এই গৃহবধূ পরিমণি কী বলা হয় যেটা সম্বোধনার ছদ্মনাম পত্রিকাতে যেটা লিখছে যে উনি আপনার বাসে উঠছে তার বাসায় যাওয়ার জন্য তখন সময় আনুমানিক দশটা থেকে সাড়ে দশটা তো বাসের মধ্যে আরও যাত্রী ছিল মদনপুর যাওয়ার আগেই সেখানে অন্য স্টেশনের যে যাত্রীরা ছিল বা স্টপেজের তারা নেমে গেছে এরপরে তিনি বাসে ছিলেন যে পরবর্তী স্টেশনে যাবেন স্টপেজে গিয়ে নামবেন তখন বাস খালি বাসের ড্রাইভার কিশোরগঞ্জের মিঠাময়ের নুরুল হক রূপগঞ্জের চনপাড়ার হচ্ছে আপনার বুলেট নাম দেখেন কি হারামিয়ের আর আরেকটা হচ্ছে বরগুনার শান্ত নামে শান্ত কামেশ অশান্ত যাই হোক এরা করছে কি বাস স্টপেজে না না মানে যাওয়ার আগেই মাঝখানে মাঝপথে বাস থামাইয়া আমাদের এই বনেরকে জোর কইরা বাসে তিনজনে পালাক্রমে ধর্ষণ করছে ধর্ষণ করে এরা খান্ত হয় নাই বাসাইরা পালায় নাই মদনপুর গিয়া বাস স্টপেজে যখন রাখছে তিনি বেহস ছিলেন এরা আস্তে করে বাস থেকে নেমে চলে গেছে ওনার হোশ ফেরার পরে তিনি সাথে সাথেই জাতীয় জরুরি সেবা যেটা পুলিশের নয় 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 নাম্বারে ফোন করেছেন করার পরে স্থানীয় থানা সম্ভবত নারায়ণগঞ্জ বন্দর থানা থেকে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে এসে তাকে উদ্ধার করে আর তার দেওয়া জবানবন্দির ভিত্তিতে সেই বাসের হেল্পার এবং দুই কী বলা দুই হেল্পার এবং ড্রাইভারকে আটক করেছে পরবর্তী সময় এদেরকে আদালতে তোলা হয়েছে আদালত থেকে এদের সম্ভবত রিমান্ড দেওয়া হয়েছে তারপরে আদালত থেকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এখনটা আন্ডার ইনভেস্টিগেশান আছে তিনি হসপিটালে ভর্তি আছেন এটা যাচাই বাছাই হবে বাট আপনি দেখেন যে এই যে বিপদ আপদগুলা গাড়ির মধ্যে বা বাসের মধ্যে যদি সিসিটিভি সিস্টেম থাকে বিদেশে সবগুলা গাড়িতে ব্যক্তিগত গাড়িতেও ক্যামেরা আছে আর এটা আপনার ডাটা রাখতে হয় এটা আইন না রাখলে জরিমানা আপনি ভাই জরিমানা দিয়ে তোর কুলাইতে পারবেন না রাখতে হবে রাখলে সুবিধা কী প্রত্যেকটা বাসে কোন কোন যাত্রী উঠতেছে নামতেছে সেটাকে মনিটরিংয়ের সুযোগ আছে একজন বোন যদি একে একটা বাসে থাকে আর গাড়ির মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকে আর এই ডাটা এরা যদি প্রশাসন চাইলেই দেখতে পারে ওইরকম সিচুয়েশন হইলে ওই বাসের ড্রাইভার হোক হেল্পার হোক যে কোনো যাত্রী হোক বাসে একটা অকারেন্স ঘটানো যে কোনো একটা অনৈতিক কর্মকাণ্ড করা বা একটা মাদক টাদক নানান কিছু থাকে না এগুলো করতে হাজারবার চিন্তা করবে এখন বাংলাদেশে এই বিষয়টাকে কাবার করা যথেষ্ট কষ্টকর বাট আইন করলে আব্বা ডাইকা মানতে বাধ্য কালকে আমার আপনার পরিবারের সাথে এটা হইতে পারে বিভিন্ন সময় দেখি যে স্বামীর সামনেই মনে করেন স্ত্রীটে ধরে বসে কারণ কি মনে করে যে ঘটনা ঘটা দিয়ে জামুগা আমরা পাইব কই বা চিনব কই বিশেষণ এখানেই তো সেই কারণে বাসের মধ্যে ক্যামেরা থাকলে অন্তত যে কোনো একজন ব্যক্তি সিসিটিভির সামনে যে বিদেশে আসলে বাঙালিরা আমরা এত ভালো কেন আমরা জানি এখানে সিসিটিভি আছে আর এই সিসিটিভি চলে কাম লাগলে এটা ডাটা নাই এমন নাই হ্যাঁ হার্ড ডিস্ক গায়েব এগুলো না এখানে এগুলো চলে আর যদি আপনি ধরা খান আপনার উপরে শত ভাগ আইন প্রয়োগ করা হবে এইসব বিষয়ে আরও বেশি করা হয় আর আমার বাংলাদেশে হচ্ছে কি অনেক জায়গায় দেখি সিসিটিভি আছে চলে না আর এগুলো ওই যে মালিকরা মানে না হেল্পার মানে না মানে না মানে মানতে তার বাপ বাধ্য না আনলে গাড়ি বন্ধ এগুলা নিরাপত্তার বিষয় আজকে হ্যাঁ ছদ্মনামনার পরিমণি যাই হোক একজন মানুষ তো কালকে আমার পরিবারের সাথে ঘটতে পারে আমার স্ত্রীর সাথে আমার সন্তানের সাথে আপনার সন্তানের সাথে মায়ের সাথে বোনের সাথে সাবধান হইতে আর এই বিষয়গুলো যেন নজর আনা হয় আর এদের যেন উপযুক্ত শাস্তি হয় সেই আশা রেখে মতো বিদায় আসসালামু আলাইকুম